যোগেন্দ্রনাথ মণ্ডলের পুত্র জগদীশচন্দ্র মণ্ডল, তার একটি সাক্ষাৎকারমূলক ভিডিও ইউটিউবে যথেষ্ট জনপ্রিয়, বিভিন্ন জন মারফত শেয়ার হয়ে কয়েকবারই আমার কাছে এসে পৌঁছেছে। বেশ কয়েকবারই ভিডিওটা আমি দেখেছি। জগদীশবাবুর কথা প্রসঙ্গে দু চার কথা বলছি, আশা করি এটা আমার ক্ষমাযোগ্য অপরাধ হবে, যেহেতু চিন্তার স্বাধীনতা একটি মৌলিক অধিকার। আলোচ্য ভিডিওটির শেষের দিকে একটা অংশে শ্রদ্ধেয় জগদীশচন্দ্র মণ্ডল বলছেন যে 1937 সালে যোগেন্দ্রনাথ মণ্ডল তপশিলি সম্প্রদায়ের মানুষ হয়েও একটি অসংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছিলেন। তিনি জয়ী হয়েছিলেন আপার কাস্ট বা জেনারেল কাস্টের ভোটে, কারণ সেই সময় তপশিলি সম্প্রদায়ের শতকরা 10 জন মানুষেরও ভোটাধিকার ছিল না। জগদীশবাবু শতভাগ সঠিক কথা বলেছেন, যে অপপ্রচার করা হয় বর্ণহিন্দুদের অবিচার ও অপমাননার কারণেই যোগেন্দ্রনাথ মণ্ডল মুসলিম লীগের দিকে চলে গিয়েছিলেন, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। ব্যক্তিজীবনে যোগেনবাবু ছিলেন অনেকটাই বর্ণহিন্দু খেসা। তার রাজনীতিতে প্রবেশ 1937 সনের সাধারণ নির্বাচনে। ওই নির্বাচনে বরিশালের কংগ্রেস প্রার্থী হয়েছিলেন অশ্বিনী কুমার দত্তর ভাইপো সরল কুমার দত্ত। সেই সময় ওই এলাকার কংগ্রেস কর্মীরা অনেকেই সরল দত্তের উপর সন্তুষ্ট ছিলেন না। বিক্ষুব্ধ কংগ্রেসীরা যোগেনবাবুকে সরল দত্তর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করান। এই বিক্ষুব্ধ কংগ্রেসীদের প্রায় সবাই ছিলেন উচ্চবর্গীয় হিন্দু। তথাকথিত নিচুজাত নমশূদ্র সমাজের সন্তান যোগেনবাবুকে প্রার্থী করতে তাদের কোনো অসুবিধা হয়নি। শুধু তাই নয়, তারা যোগেনবাবুকে জেতানোর জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। এই বিক্ষুব্ধ কংগ্রেসীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই তিনি সরল দত্তকে হারিয়ে বরিশালের অসংরক্ষিত আসনটিতে জয়লাভ করেছিলেন। সরকারিভাবে নির্দল প্রার্থী হলেও এরপর দীর্ঘদিন তিনি কংগ্রেসের সাথেই ওঠা বসা করেছেন। 1939 বরিশাল শহরে জাতীয় কংগ্রেসের সভায় যারা তাকে সভাপতি করেছিলেন সেই নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার সহযোগী নেতৃবৃন্দের প্রায় সবাই ছিলেন উচ্চবর্গীয় হিন্দু। 1940 অনুষ্ঠিত কলকাতা কর্পোরেশনের নির্বাচনে 3 নম্বর ওয়ার্ড থেকে শরৎচন্দ্র বসু যোগেনবাবুকে মনোনয়ন দেন। শরৎচন্দ্র বসু ছিলেন বর্ণহিন্দু। এছাড়া তাকে বিশেষভাবে সাহায্য করেন উত্তর কলকাতা কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট সুরেশচন্দ্র মজুমদার ও সম্পাদক হেমন্ত কুমার বসু। এরা দুজনেই ছিলেন বর্ণহিন্দু। তাহলে বোঝা যাচ্ছে বর্ণহিন্দুদের অবিচার ও অবমাননার যে অপপ্রচার করা হয় তা ভিত্তিহীন। জগদীশবাবু এরপর প্রশ্ন করেছেন, কেন যোগেন্দ্রনাথ মণ্ডল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করলেন এবং কেন নাজিমুদ্দিনের মুসলিম লীগের মন্ত্রিসভায় এবং অন্তর্বর্তী সরকারে মুসলিম লীগের সমর্থনে মন্ত্রী হলেন? সেই ইতিহাস নিয়ে কেউ তো কোনো চিন্তা করেন না। কে বলেছে কেউ চিন্তা করে না? তাছাড়া বিশেষ চিন্তাভাবনার আছেই বা কি? মুসলিম লীগ উচ্চাকাঙ্ক্ষী এই যোগেনবাবুকে ঠিক চিনেছিল, তাই ফজলুল হক সরকারকে ফেলে দিতে মন্ত্রিত্বের টোপ দিতেই লীগের সাথে সহযোগিতা করতে রাজি হয়ে যান যোগেনবাবু। সেই থেকে যোগেনবাবু লীগের সর্ববিধ দুষ্কর্মের সহযোগী হয়ে সুদীর্ঘ কলঙ্কময় ইতিহাস সৃষ্টি করেছেন। লীগের খিদমত করতে কলিকাতা এবং নোয়াখালীর গণহত্যায় অকল্পনীয় নীচতা এবং মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন। নোয়াখালীর গণহত্যায় স্বজন সম্পদ এবং সম্ভ্রম হারিয়ে অনেকেই কলকাতা এসে আশ্রয় নিয়েছিলেন। এরকমের এক ক্রুদ্ধ জনতা যোগেনবাবুকে একবার তাড়া করেছিল। এই প্রসঙ্গে যোগেনবাবু লিখেছেন, একথা স্বীকার না করে পারছি না যে উন্মত্ত হিন্দু জনতার রোষ থেকে সেদিন কাস্ট হিন্দু প্রতিবেশীরাই আমাকে বাঁচিয়েছিলেন। ওনার পদত্যাগপত্রের তৃতীয় অনুচ্ছেদ। সম্পূর্ণ আলোচনায় জগদীশবাবু গুছিয়ে কোনো কথা বলেননি, বরং উল্টে প্রশ্ন ছুড়ে ছুড়ে দিয়ে প্রসঙ্গ এড়িয়ে গেছেন বারবার। জগদীশবাবু বলছেন, আমরা সবাই বুঝতে ভুল করছি যে যোগেন মণ্ডল যে পাকিস্তানে জয়েন করলেন এর সবটাই বিশ্বাসের ব্যাপার, এবং তার জন্মস্থান পাকিস্তানে চলে যাওয়ায় তার পাকিস্তানে থেকে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমরাও তো তাই বলছি। যোগেন মণ্ডলের জিন্না এবং মুসলিম লীগকে বিশ্বাস করা ছিল চরম হটকারিতা, এবং তিনি ছিলেন অদূরদর্শী, অপরিণামদর্শী ও বাস্তব জ্ঞানহীন একজন মানুষ। ইতিহাস এমন কোনো সাক্ষ্য দেয় না যে পূর্ববঙ্গে নমশূদ্র সম্প্রদায় ও মুসলমানদের মধ্যে নিরবিচ্ছিন্ন সম্প্রীতির সম্পর্ক ছিল। 1946 জুলাই মাসে
গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই জুলাই মাসেই মুসলিম লীগ তার ডাইরেক্ট অ্যাকশনের কর্মসূচি ঘোষণা করে। আগস্টে গ্রেট ক্যালকাটা কিলিং এবং অক্টোবরে নোয়াখালীর গণহত্যার মাধ্যমে ভারত ভেঙে পাকিস্তান রাষ্ট্রের গঠন নিশ্চিত করা হয়। সুতরাং গণপরিষদের নির্বাচনের অনেক আগেই যে পাকিস্তান তৈরির রূপরেখা নির্দিষ্ট হয়ে গিয়েছিল সেটা বোঝার জন্য পণ্ডিত হবার দরকার হয় না। যোগেন্দ্রনাথের পদত্যাগপত্র থেকেই জানা যায় যে তিনি 1943 ফেব্রুয়ারি মাস থেকেই লীগের সহযোগী হিসেবে কাজ করা শুরু করেন। লীগ এই গণপরিষদের সম্পর্কে আগ্রহী ছিল না এবং তাদের দাবি ছিল যে 1935 ভারত শাসন আইন সম্পূর্ণ বাতিল করে তাদের সম্মতিক্রমে নতুন শাসনতন্ত্র রচনা করতে হবে। সুতরাং পাকিস্তানের মন্ত্রিসভায় স্বর্ণ সিংহাসনের সুখস্বপ্নে বিভোর যোগেনবাবুরও এই গণপরিষদ সম্পর্কে কোনো আগ্রহ ছিল না। তদুপরি বঙ্গীয় আইনসভায় তপশিলি ফেডারেশন থেকে তিনিই ছিলেন একমাত্র জয়ী সদস্য। কংগ্রেস থেকে নির্বাচিত তপশিলি সদস্যরা অধিকাংশই সরাসরি তার বিরোধিতা করেন। এমত অবস্থায় যোগেনবাবুর পক্ষে গণপরিষদে নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, বরং বাংলাকে পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য তার এখানে থেকে যাওয়াটাই জরুরি ছিল। ভিডিওটির শুরুতে প্রশ্নকর্তা বলছেন, সমাজে যোগেন্দ্রনাথ সম্পর্কে অনেক বদনামী আছে, তিনি দেশ ছেড়ে পালিয়ে এসেছেন, দেশের মানুষকে তিনি ধোঁকা দিয়েছেন, এই বদনামীর পিছনে সঠিক ইতিহাসটা কী তা প্রশ্নকর্তা জানতে চেয়েছেন। উত্তরে জগদীশবাবু বলছেন, যোগেন্দ্রনাথ মণ্ডল পালিয়ে এসেছেন এতে কোনো সন্দেহ নেই। তিনি উল্টে প্রশ্ন করছেন, যোগেন্দ্রনাথ মণ্ডল পালিয়ে এসে যতদিন জীবিত ছিলেন তার কাজে কি সমাজের কোনো ক্ষতি হয়েছে? তারপর বলছেন, সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক করলেন এবং তারপর স্বাধীনতার জন্য তিনি মনে করলেন দেশের বাইরে যাওয়া দরকার। সুভাষ বসুর পালিয়ে যাওয়া যদি অপরাধ না হয় তবে যোগেন মণ্ডলের পালিয়ে আসা অপরাধ হবে কেন? বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। সুভাষ বসুর পালিয়ে যাওয়া আর যোগেন মণ্ডলের পালানো কি এক? এই কথার কি উত্তর দেব বলুন দেখি। জগদীশবাবু, বৃহত্তর স্বার্থ কোনটা? যোগেন্দ্রনাথ মণ্ডল ও তার পরিবারের জীবন, নিরাপত্তা? আর ক্ষুদ্র স্বার্থ কি? পূর্ব পাকিস্তান তথা পূর্ববঙ্গের লক্ষ লক্ষ নবশূদ্র সম্প্রদায়ের জীবন, সম্পদ, সম্ভ্রম? যোগেনবাবু কেন পালিয়ে এলেন তা তিনি তার পদত্যাগপত্রে পরিষ্কার লিখে জানিয়েছেন। দীর্ঘ বিবেচনার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে পাকিস্তান হিন্দুদের বসবাসের পক্ষে উপযুক্ত স্থান নয়। এখানে তাদের ভবিষ্যৎ হল ধর্মান্তরিত হওয়া অথবা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়া। যোগেন্দ্রনাথ মণ্ডলের পদত্যাগপত্রের 34 নম্বর অনুচ্ছেদের অংশ।